আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ডেইলি লাইফ ব্লগ চ্যানেল মালিহা রহমানে। আজকে যে ব্লগটা শুরু করতে যাচ্ছি সেই ব্লগটা আজকে আপনাদের সাথে শেয়ার করব জাহাঙ্গীরনগর। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আমার মনে হয় চেনে না এমন কোনো মানুষ নেই, এবং সাভারে যদি সবচেয়ে সুন্দর এবং অন্যতম জায়গা হিসেবে ধরা যায় তাহলে জাহাঙ্গীরনগরে কিন্তু তার মধ্যে একটা। এর কারণ হচ্ছে এর সৌন্দর্যের কোনো সীমা নেই, আসলেও খুব সুন্দর একটা জায়গা জাহাঙ্গীরনগর। আজকে আমরা খুব অল্প সময়ের জন্য যদিও বা যাচ্ছি সেই সময়টুকু আপনাদের সাথে শেয়ার করব। এরপরে না হয় অন্য কোনো দিন যখন আরও বেশি সময় নিয়ে আসব তখন আরও বেশি ডিটেইল আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করব। তো আজকে আমাদের মোটামুটি প্ল্যান হচ্ছে জাহাঙ্গীরনগরে দুপুরে লাঞ্চ করা, মানে বটতলাতে। এরপর খাওয়া দাওয়া শেষ করে বিকালের দিকে এখানে যে ভাজাপোড়াগুলো পাওয়া যায় সেগুলো খেয়ে দিয়ে একদম বাসায় চলে আসব। তো তারই কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করা হবে, এবং যেতে যেতে জাহাঙ্গীরনগরের যে সৌন্দর্য সেটা আপনাদের সাথে কিছুটা হলেও শেয়ার করছি। তো আমরা চলে আসলাম বটতলায়। তো অনেকেই আছেন যারা সাভারের বাইরে থাকেন বা সাভারেই আছেন, জাহাঙ্গীরনগরে হয়তো বা থাকেন না, তারা এই বটতলায় খেতে আসেন। তো এই সেই ফেমাস বটতলা, এখানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়। একদম এখান থেকে শুরু করে একদম শেষ মাথা পর্যন্ত অনেক অনেক খাবারের দোকান আছে, যার যেটা ইচ্ছা সেখানে বসে খেয়ে নিতে পারেন। আমরা একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি, এখানে পেছন দিকেও অনেক দোকান আছে, কিন্তু আমরা মোস্ট অফ দ্য টাইম প্রেফার করি একটু সামনের দিকে এগিয়ে খেতে, কারণ এদিকের খাবারগুলো একটু ডিফারেন্ট, খুবই মজা হয়। যদি কেউ সাজেশন চান তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে এইদিকের খাবারগুলোই বেশি মজা। তো ঢুকে পড়লাম আমরা অলরেডি একটা দোকানে। তো ঢুকতেই দেখতে পাচ্ছেন অনেক অনেক ভর্তার সমারোহ, অনেক বেশি ভর্তা। এখানে কত ধরনের যে ভর্তা আছে গুণে বলা যাবে না, এবং পাশাপাশি ভর্তার পাশাপাশি এখানে বিভিন্ন ধরনের আইটেম আছে, যেমন চিকেন ঝাল ফ্রাই, তারপরে আছে খাসির মাংস, এরপর গরুর কালা ভুনা বললো আছে, এরপরে মাছ আছে বিভিন্ন ধরনের, শাক আছে, ডাল আছে, বড়াও ভেজে দিচ্ছে, মাছও ভেজে দিচ্ছে, মানে আইটেমের কোনো শেষ নেই। এখানে বেসিক্যালি স্টুডেন্টদের জন্য তো এই সুযোগ সুবিধা রাখা তো হয়ই, প্লাস যারা বাইরে থেকে আসেন তারাও যাতে খেতে পারেন সেইভাবেও কিন্তু এখানে সব জিনিস রাখা হচ্ছে, কারণ জাহাঙ্গীরনগরের কিন্তু একটা আকর্ষণীয় বিষয় হচ্ছে এই বটতলা। তো আপনাদের সাথে এখানকার ভেতরের অ্যারেঞ্জমেন্টটা দেখাচ্ছি। এখানে আসলে কোনো কিছু ওভাবে করে দেখতেই পাচ্ছেন যে খুবই সাধারণ ছিমছাম একটা ব্যবস্থা। তো এখানকার খাবার দাবার কিন্তু অসাধারণ, আর এখানকার খাবার আমাদের অনেক বেশি পছন্দ। আমরা যখনই আসি জাহাঙ্গীরনগরে খাওয়াটা খুব প্রেফার করি, এবং আমি স্পেশালি আমি খুব পছন্দ করি। আমার বাসায় আমার ভাই আর আমার বোনরাও খুব পছন্দ করে, তো আমরা যখনই আসি আমরা তখনই জাহাঙ্গীরনগরে খাওয়ার কথা বলি। কিন্তু এইবার লকডাউনের কারণে অনেক দিন, টানা দুই বছরের মতো কিন্তু জাহাঙ্গীরনগরের বটতলা বন্ধ ছিল, ইভেন জাহাঙ্গীরনগরই বন্ধ ছিল। তো আমরা কিন্তু এখানে খাবার দাবার নিয়ে নিয়েছি, সবার ভাত দিয়ে দেওয়া হয়েছে সবাইকে, আর এখানে যে ভর্তার প্ল্যাটার দেওয়া হলো, তো এখানে ইচ্ছা মতো সব ধরনের ভর্তা দেওয়া আছে, মানে ওদের ওখানে আপনারা যা যা ভর্তা দেখেছেন সবই কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এখানে যার যেটা পছন্দ সেটা সেটা খাবে, সেটা সেটারই প্রাইস ইনক্লুড করা হবে, মানে পুরোটার প্ল্যাটার এখানে প্রাইস ধরা হচ্ছে না। এখান থেকে যদি আমি পাঁচটা খাই তাহলে ওই পাঁচটার দামই আমাকে দিতে হবে, এরকম আর কি। তো এর সাথে আমরা দিব হচ্ছে চিকেন ঝাল ফ্রাই, যেটা আমাদের অনেক বেশি পছন্দ। জাহাঙ্গীরনগরের চিকেন ঝাল ফ্রাই একদম বেস্ট, আপনারা যদি কেউ এখানে এসে থাকেন ভর্তা এবং চিকেন ঝাল ফ্রাইটা কখনোই মিস দেবেন না, এটা মাস্ট ট্রাই করবেন, অসাধারণ হয় খেতে।
এবার আমি ভর্তা নিয়ে নিয়েছি, ভর্তা দিয়ে শুরু করছি। এখানকার ভর্তাগুলো অসাধারণ হয়। আর কী কী ভর্তা আছে সবগুলো মনে পড়ছে না, বাট যেটা যেটা মনে পড়ছে আপনাদেরকে একটু একটু করে বলে দিচ্ছি। এখানে মাছ ভর্তা আছে, চিকেন ভর্তা আছে, যে দুটো আমার খুব বেশি পছন্দ, রসুন ভর্তা আছে, শুটকি মাছ ভর্তা আছে, এরপর ধনে পাতা আছে, আলু ভর্তা আছে, বাদাম ভর্তা আছে, ডাল ভর্তা আছে, আরও কী কী যেন ভর্তা আছে, অনেক অনেক ভর্তা আছে এখানে। আসলে এতগুলো ভর্তা থেকে সবগুলো বলা সম্ভব না। আর আমি মোটামুটি কয়েকটা ভর্তা নিয়ে নিচ্ছি, আমার পছন্দের যে ভর্তা, যেমন রসুন ভর্তা, চিকেন ভর্তা, মাছ ভর্তা, এগুলো দিয়েই আমি শুরু করব ফার্স্টে। কারণ এই ভর্তাগুলো খেতে খুবই মজা হয় এবং এগুলো আমি ডাবল করে নিই, কারণ হচ্ছে এই ভর্তা দিয়েও আপনি পুরো ভাত খাওয়া শেষ করতে পারেন। কিন্তু ঝাল ফ্রাইও আমার অনেক পছন্দ। আর অনেকেই আছেন যারা ভাত বাইরে যেয়ে খাওয়াটা প্রেফার করেন না, কিন্তু আমি মনে হয় একদমই উল্টো একটা জাতি। আমি মানে জাহাঙ্গীরনগরে বটতলায় আসি ভাত খাওয়ার জন্য। ইভেন আমি বিভিন্ন জায়গায় ভাত খাওয়াটা খুব প্রেফার করি, কারণ আমার কাছে মনে হয় যে খাবারের যদি টেস্ট কেউ বুঝতে চান, সেক্ষেত্রে ভাতের সাথে টেস্টটা অনেক ভালো বোঝা যায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সবচেয়ে বেশি কমফোর্ট ফুড হচ্ছে রাইস। যাই হোক, আমি কিন্তু খাওয়া শুরু করে দিয়েছি, ভর্তা দিয়ে শুরু করেছি। আমার খুবই পছন্দের খাবার, তো যার কারণে হচ্ছে আমি খুব আয়েশ করে খুব আনন্দ নিয়ে খাচ্ছি ভর্তা দিয়ে ভাত স্পেশালি, আর সাথে আছে আমাদের চিকেন ঝাল ফ্রাই। তো আজকের ভিডিওটা কিন্তু খুব বেশি বড় করছি না, ছোট একটা ভিডিও করছি। আসলে যেহেতু হুট করে প্ল্যান হয়েছিল বটতলায় যাবো, ওইভাবে কোনো প্ল্যান ছিল না, এ কারণে আসলে জাস্ট ভিডিওটা করে আপনাদের সাথে শেয়ার করছি, যাতে করে আপনারা যারা আছেন এখনও জাহাঙ্গীরনগরে আসেননি, বা অনেকে জাহাঙ্গীরনগর সম্পর্কে জানতে চান, বটতলার খাবার কেমন, বটতলা কেমন, বা এখানকার কী কী ধরনের কী পাওয়া যাচ্ছে, সেটারই কিছুটা আইডিয়া দেওয়ার জন্য আমার এই ভিডিওটা দেওয়া। এবং এটা যেহেতু আমার খুব পছন্দের একটা জায়গা, ছোটবেলা থেকে অনেকটা সময় আমার এখানে আসা হয়েছে, যার কারণে আসলে এই জায়গাটা শেয়ার করতে আমার খুব ভালো লাগে। আজকে আমার ইচ্ছা ছিল আমি যেখানে ড্রয়িং শিখতাম এখানে স্কুলটা আপনাদের সাথে দেখাবো, কিন্তু ওখান দিয়ে আসলে আসা হয়নি, এই কারণে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। আমার জাহাঙ্গীরনগর আসলে আমার সাথে অনেক ছোটবেলার সাথে সম্পৃক্ত, যার কারণে এখানকার প্রতি ভালোবাসা বা এখানে আসা যাওয়াটা আমাদের আগে থেকেই অনেক বেশি হয়। তো যাই হোক, খাচ্ছি এবং অনেক কথাও বলছি, আর খাওয়া দাওয়া শেষে কিন্তু আরও অনেক মজার মজার খাবার আপনাদের সাথে শেয়ার করব। সে পর্যন্ত কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের সাথেই থাকতে হবে। যেহেতু এখন সন্ধ্যা নামবে নামবে সময়, তো এখন কিন্তু এখানে বিভিন্ন ধরনের ভাজা পোড়া বানানো শুরু হয়ে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজি ভাজা হচ্ছে, সাথে বানানো হচ্ছে বিভিন্ন ধরনের ঝাল পিঠা, ফাপা পিঠা, চিতই পিঠা, এরপর আরও অনেক ধরনের আইটেমই বানানো হবে এবং মানুষের সমাগমও কিন্তু বাড়তে থাকবে। তো এখানে যতক্ষণে না ভাজা হচ্ছে, ততক্ষণে চলুন আপনাদের সাথে বটতলায় আর কী কী পাওয়া যায় সেটা একটু শেয়ার করি, কারণ এটা ভাজতেও বেশ সময় লাগবে এবং ভাজা হয়ে গেলে কিন্তু আমরা এখান থেকে খাবো এবং টেস্ট করবো। তো ততক্ষণ চলুন বটতলায় অন্যান্য কী কী জিনিস পাওয়া যায় সেটা দেখে নিচ্ছি। তো বটতলাতে শুধু খাবার দাবারই পাওয়া যাচ্ছে না, এখানে পাওয়া যায় শাড়ি, দেখতে পাচ্ছেন এখানে ভ্যানে করে কিন্তু শাড়ি বিক্রি করা হয় এবং এখানে মাঝে মাঝে শালওয়ার বিক্রি করা হয়, আর পাশাপাশি জুয়েলারি, বিভিন্ন ধরনের মেয়েদের আইটেমও সেল করা হয়। এখানকার শাড়িগুলো কিন্তু খুব সুন্দর এবং খুব রিজনেবল প্রাইসের মধ্যে পাওয়া যায়। আমি একসময় এখান থেকে অনেকগুলো শাড়ি নিতাম, কিন্তু এবার আর নেওয়া হয়নি, কারণ অলরেডি সন্ধ্যা সন্ধ্যা নেমে যাবে, এখন কিন্তু এই দোকানগুলো উঠিয়ে দেওয়া হবে। এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু ভ্যানে করে বিভিন্ন ধরনের মেয়েদের জুয়েলারি আইটেম বিক্রি করা হচ্ছে, কানের দুল, হাতের
চুড়ি, অনেক ধরনের জিনিসপত্র আমিও সেখান থেকে কিনে নিচ্ছি। আমি কিন্তু একদম টোটাল শপিং ফ্রিক একজন মানুষ, আমার কোনো বাছবিঝার নেই, আমি একদম রাস্তা থেকে শুরু করে সব জায়গা থেকে কেনাকাটা করতে পারি এবং আমার কেনাকাটা করতে খুব ভালো লাগে। আমার কোনো ব্র্যান্ড নন ব্র্যান্ড বলে আমার কাছে কিছু নাই, আমি সব কিছুই কেনাকাটা খুব স্বাচ্ছন্দ্য করে করি। তো যাই হোক, কেনাকাটা করতে করতে এদিকে ভাজাভুজিও শেষ এবং আমাদের নেওয়াও শেষ। যেখানে দেখছিলেন যে পেঁয়াজিগুলো ভাজা হচ্ছিলো গরম গরম, সেখান থেকে কিন্তু আমি পেঁয়াজিগুলো নিয়েছি। এবং আর কী কী আইটেম আছে সেটা আপনাদের সাথে একটু করে বলে দিচ্ছি। এখানে পেঁয়াজির পাশাপাশি আছে হচ্ছে ঝাল পিঠা, এরপরে শাশলিক, এরপরে আছে হচ্ছে ধনিয়া পাতার একটা বড়া বানানো হয়, বা ওটাকে ধনিয়া পাতার ওরা বলে যে চপ বা কিছু একটা বলে, এরপরে আছে হচ্ছে ফুলকপির পাকোড়া। তো আরও অনেক কিছুই পাওয়া যায়, কিন্তু আগে আরও অনেক বড় পরিসরে পাওয়া যেত, এখন আসলে উঠিয়ে দেওয়ার কারণে এখানে নিয়ে আসা হয়েছে, তো এখানে আসলে অত বেশি পাওয়া যাচ্ছে না, কিন্তু এখানে কিন্তু অনেক ভিড় দেখতে পাচ্ছেন। গরম গরম এখানে ফুলকপির পাকোড়া ভাজা হচ্ছে, এখান থেকে একদম গরমটা নিয়ে আমি আপনাদের সাথে টেস্ট করব, খুবই মজা লাগে। এখানকার সব কয়টা জিনিস গরম গরম ভেজে দেওয়া হয়, খেতে কিন্তু অসাধারণ। তো যারাই জাহাঙ্গীরনগরে এখনও পর্যন্ত আসেননি, আমার মনে হয় আমার ভিডিওটা দেখে আপনারা চলে আসতে পারেন এবং আপনাদের কাছে ভালো লাগবে বলে আমি গ্যারান্টি দিতে পারি। এখানে খাওয়া দাওয়া, ঘোরাঘুরি সব কিছু মিলে অসাধারণ একটা এক্সপিরিয়েন্স। একদিন হাতে করে সময় নিয়ে এসে আরও অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছা আছে, ইনশাআল্লাহ সেটা না হয় শেয়ার করা হবে। এবং আরেকটা জিনিস এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ধনিয়া পাতার বড়াগুলো ভাজা হচ্ছে, এটাও খেতে অসাধারণ হয়। এটা আমরা আসলে বলার কারণে উনি ভাজছেন, আমরা এটার জন্য ওয়েট করছিলাম যে উনি কখন ধনিয়া পাতার বড়া ভাজবেন। এটা কিন্তু খুবই মুচমুচে হয়, আস্তে আস্তে ধনিয়া পাতা দিয়ে তৈরি করা হয়। আমি একদিন বাসায় এটা তৈরি করেছিলাম, বাট জাহাঙ্গীরনগরের টেস্ট তো আর এখানে আসছে না। এখানে যে গরম গরম ভেজে দেওয়া হচ্ছে, এই টেস্টটার বাসায় পাওয়া একবারই অসম্ভব। তো আমার মনে হয় যারা এখনও জাহাঙ্গীরনগর আসেননি বিশাল বড় মিস করছেন, চলে আসুন এখনই। এখন কিন্তু জাহাঙ্গীরনগর খুলে দেওয়া হয়েছে, যারা যারা এখনও পর্যন্ত আসেননি ঘুরে আসেন, খেয়ে আসেন, আনন্দ করে আসেন। এখানে অনেক কিছু পাওয়া যায়, আচার আছে, ফুচকা আছে, বিভিন্ন ধরনের জুস পাওয়া যায়, সব কিছুই পাওয়া যায়। আপনাদের সাথে আরেকদিন সময় করে ইনশাআল্লাহ শেয়ার করার চেষ্টা করব। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখতে দেখতে কিন্তু আমি আমার ভিডিও শেষ প্রান্তে, খেতে খেতে ভিডিও থেকে বিদায় নিয়ে নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার ভিডিওগুলো কেমন লাগছে সেটা কিন্তু জানাতে ভুলবেন না এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকে এখানেই ভিডিওটা শেষ করছি, আল্লাহ হাফেজ।